মর্নিং এভরিবাডি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর সবাই নিরাপদে আছেন। তার আগে সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো যাই হোক, দেখতে পাচ্ছেন কিচেনের চরম অবস্থা। রাতে 5:30 বাজে ঘুমাতে গেছি, যতটা পেরেছি গুছিয়ে রেখেছি সবগুলো খাবার, একদম ফয়েলে বেড়ে রেখে ফ্যান দিয়ে গেছি, কারণ রাতে রান্না হয়েছে, সেই জন্য ঠান্ডা হওয়া খুব দরকার। তো যতটা পেরেছি, যতটা বলতে যতটা কালকে গুছিয়ে এনেছি, আর এখন হচ্ছে এই মেসাকার অবস্থা। তো এখন ঝটপট ক্লিন করবো, আর ডেজার্টের জন্য এই পাশটাও ক্লিন করবো। তো যাই হোক, মনে হয় না এখন শেয়ার করতে পারবো, যেহেতু সময় হাতে বেশি নেই। তো যাই হোক, কাজ বাজ শেষ করি, তারপর আস্তে আস্তে যা করবো যতটুকু সম্ভব হবে শেয়ার করার চেষ্টা করবো। চলেন তাহলে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আবারও সবাইকে ঈদ মোবারক। তো ঈদের দিন সকাল, বুঝতেই পারছেন যেহেতু বাসায় মেহমান আসবে, এক হুরুস্তুর কাণ্ড। তো আমার চুলায় রান্না হচ্ছে এখনও, আর এখানে কি হচ্ছে, এখানে মিষ্টির টেবিলটা আমি একটু অ্যারেঞ্জ করে নিচ্ছি। এখানে আমাকে হেল্প করছি ঈশান, জিজেল দুজনেই হেল্প করেছে মিষ্টিগুলো গুছিয়ে সুন্দর করে সেট আপ করে ফেলবো, কারণ একটা একটা করে কাজ না গুছালে আসলে ঈদের দিন কাজ আগাবে না। আর যেহেতু আমি সবাইকে একটা থেকে আসতে বলেছি, তো এই হচ্ছে কাহিনী। দেশের জন্য খুব খারাপ লাগে, দেশে যে কবে লাস্ট ঈদ করেছি তার নিজেরও খেয়াল নেই, আবার কবে ঈদ করবো কি করবো না তাও খেয়াল নেই। তারপরও সেগুলো মন খারাপ তো হয়, ঈদের দিন অবশ্যই মন খারাপ হয় ফ্যামিলির জন্য। তারপরও যেহেতু বাচ্চা কাচ্চা আছে, আর ওই খারাপ লাগা ধরে রাখলে তো হবে না, শো মাস্ট গো অন, লাইফটাও তেমনই, লাইফ মাস্ট গো অন। তো সব কিছু মিলিয়ে এখানটাও আমরা মজা করার চেষ্টা করি, বাচ্চা কাচ্চাকে দেখাই। তো এই যে দেখেন, ওই দিন যে ফুল দেখালাম চাঁদরাতের দিন, এই যে দেখেন সুন্দর অ্যারেঞ্জ করে ফেলেছি। তো আর যেটা হয়েছে, আজকে চেষ্টা করব সবগুলা ভয়েস একদম র রেখে দিতে, যেখানে যেখানে সম্ভব হবে, তারপরে দেখেন আশা করছি ভালো লাগবে। আর ফুলগুলো না আমি একটু একটু করে সব জায়গায় দিয়েছি, সুন্দর করে ছোট ছোট একটা অ্যারেঞ্জ করে দিয়েছি। তো দেখাবো সবগুলোর ফাইনাল লুক। তো হুরস্তুরও ছিল, তারপর যতটা পেরেছি শেয়ার করেছি, আশা করছি ভালো লাগবে। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন, ঠিক আছে? এখন বাজে হচ্ছে 12:30, মোটামুটি সব হয়ে গেছে, এখন জাস্ট হেটা হলেই হলো। এই হচ্ছে আমার মিষ্টির সেট আপ, মানে এখানে হচ্ছিলো না সেজন্য দেখাচ্ছি সব কিছু। তো যাই হোক, যা যা বানিয়েছি সব এখানে মোটামুটি শেয়ার করছি। চমচম বানিয়েছি, আফলাতুন, সন্দেশ, বালুশাই, এটা হচ্ছে ধান সেমাই, মানে সেমাই হাতে বোনা সেমাই, বাট ওটা নারকেল দিয়ে দুধ দিয়ে রান্না করেছি। আর এই যে মিষ্টি, সন্দেশ, প্যাড়া, চমচম, দূর ও কালোজাম, ওটা হচ্ছে ক্ষীরের পায়েস, এই যে এটা হচ্ছে তরমুজ সন্দেশ, এটা হচ্ছে বাখলাবা, নট বাখলাবা, কুনাফা বাইট, এটা রেসিপিটা শেয়ার করতে চেয়েছিলাম বাট তাড়াহুড়োর মধ্যে পাইনি, লাড্ডু, আর এই যে এই জিনিসটা রান্না করেছি এটাই ওই বলে রেখেছি, আর এটা হচ্ছে ম্যাঙ্গো কাস্টার্ড জেলো। তাই হচ্ছে সব সেট আপ। আর আমি আগে একটু ছবি উঠিয়ে নিচ্ছি, কারণ পরে উঠানো হবে না। তো এই যে ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্টগুলো কিন্তু আমিই করেছি, এই যেটাও করেছি, আর ওই জায়গাটা দেখাচ্ছি, দাঁড়ান লাইট অন করি। আর এই যে এটা হচ্ছে দরজা খুললেই ঠাডা, এই সেট আপ। আর তেহারি হচ্ছে ময়না, এটার মধ্যে হচ্ছে বোরহানি, নিম্বু পানি, চা, চায়ের দুধ, চিনি, আর এখানে সব খাবার, এখানে ঝাড়ু, এখানে ট্র্যাশ, সব হচ্ছে সব জায়গায়। এটা হচ্ছে শুধু একটাই করেছি চটপটি, আর এই যে চটপটির এখানে স্টেশন, বাচ্চা কাচ্চা তখন অনেক কাজ করেছে, এখন ওদেরকে বলেছি যাও যে সামান্য। তো এই যে এই হচ্ছে চটপটির স্টেশন। তো ঠিক আছে, পরে আরও ডিটেল দেখানোর চেষ্টা করবো, কারণ ঘরের এখন অনেক কাজ বাজ, কারণ গেস্ট চলে আসলে আমি জানি আমি শেয়ার করতে পারবো না, সেই জন্য আগে ভাগে একটু নিয়ে নিচ্ছি। আল্লাহ, কিছু শেয়ার করতে পারছি না, কারণ একেবারে ঝড় যাচ্ছে। তো যাই হোক, সব খাবার মোটামুটি দেওয়া হয়ে গেছে, এখানে সব কিছু আছে, শুধু হাইটা দেওয়া হয়নি। আর ওইখানে হচ্ছে সব ড্রিঙ্ক, চা, নিম্বু পানি, বোরহানি, সোডা দিব একটু পরে, সোডা দিতে বলে গেছি। আর এখানে হচ্ছে সব অ্যাপিটাইজার, অ্যাপিটাইজার শুধু চটপটি করেছি, তেহারি হচ্ছে। আর এই হচ্ছে মিষ্টি, আর এই হচ্ছে সেট আপ, সবাইকে একটা বাজে মানে আসতে বলা হয়েছে। এখন কটা বাজে দাঁড়ান দেখি, এখন বাজে 1:07 বেজে গেছে। তো এখন সবাই আসা শুরু করবে, ইনশাল্লাহ সবাই যখন আসবে তখন আবার কথা হবে। আর এই যে তেহারি একটা, তেহারি নাম্বার 1, তেহারি নাম্বার 2 খাসি তেহারি হচ্ছে। তো চলেন সবাই আসুক,
দেখাচ্ছে আবার তো সব আস্তে আস্তে আসা শুরু করেছে আর ঈশানের ফ্রেন্ড এলি হচ্ছে আমাদের খাবার দাবার সে হেল্প করছে ঈশানার দুজন মিলে নানি ইজ ওয়ার্ম এনাফ না ওকে তাই হচ্ছে কাহিনী সব খাবার খেয়েছে দ্যাটস দিস ইজ দে উইল বোথ বি কে দ্যাটস আই ডোন্ট স্পিক হে টু দ্যাট উইল বি কে টু বিফ বিফ Why do I put beef? Beef? I don't know. Okay. Just take a peek and see. Take a peek. What is it? I don't know. Yeah, beef. No? No. This is what I was looking for. Yeah. This is not... Okay. Spoon the other. You need a spoon. So, okay. So, what do you want to do? What do you want to do? What do you want to do? Hey, I'm not going to do this. I'm going to do this. I'm going to do this. I'm going to do this. আসেন 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 প্লিজ আসেন ঈদ মোবারক না প্লিজ খান সত্যি আপনি কেউ খাচ্ছেন না টক পানিও খাচ্ছেন বাপরে বাপ এত সিরিয়াস অবস্থা আচ্ছা এই ভাই নতুন আসছে এই ভাইদের তো প্লেট দিন খাইতে এনকারেজ করেন প্লিজ এইটুর বেশি বেশি করে পিক করেন আচ্ছা উনি ভাইটা মনে এসে ফেলবে তো বাসায় গেস্ট আসা শুরু করেছে সুন্দর তুমি কি চটপটি খাচ্ছ আবার থ্যাংক ইউ ভাবে আসার জন্য তো পার্টি মোটামুটি জমে উঠেছে সবাই এসেছে তো ওই যে আমাদের দিনুমণি চলে এসেছে সাজ নাহিদ ভাবি সবাই এখানে বাংলাদেশ গেছিল বাংলাদেশে গপ্প দিচ্ছে সেই জন্য নতুন নতুন কাপড় পরে বেড়াচ্ছে সাজের আউটফিটটা খুবই সুন্দর সাজের আউটফিটটা কি দেখায় সাজের আউটফিটটা সাজ একটু ঘুরে ঘুরে একটু ঢং করে একটু ফ্যাশন শো ঘুরে হ্যাঁ সাজের আউটফিট এভরিথিং ম্যাচ খুবই সুন্দর সাজের বড়বোন দিয়েছে সাজের বড়বোন আজকে ভিডিও লিঙ্কটা পাঠিয়ে দেবে আপু আমাদের এই বলছি এই আপু আমাদের কেউ ভিডিও না না আমি মেসেজ দিচ্ছি আপু আমাদের কেউ দিয়েন আমি আসবো না রোদে কালো হয়ে যাবো তো এই যে ঈদের ছোট খাটো ডেকোরেশন কিনেছে আরো যে ওদিন তো কিনে নিয়ে আসলাম দেখেছিলেনি তো যাই হোক এই হচ্ছে ছোট ব্যানার লাইট রেখেছি আর ঈদের আউটফিট দেখানো হয় না আমি একটা লাখনৌ স্টিচের একটা জামা পরেছি জামাটা যদিও খুবই লুজ দেখা যাচ্ছে এই যে আর এই তো চলো ভেতরে যাই ভেতর যেহেতু আগে রেকর্ড করেছি তো একটু একটু করে সব হ্যাঁ কে আসে না আসে না চলো ভেতরে যাই থ্যাংক ইউ দরজা লাগা দাও বাইরে কিন্তু অনেক গরম ওকে তাই হচ্ছে ঈশান হ্যাঁ এই দাদা আমাদের এখন বান্ধবীদের ফটোশুট হচ্ছে সব বান্ধবীরা দোলনায় ঝুলে ঘাসে হ্যাঁ গাছে উঠে ছবি ছবি তোলা বয় 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 আমি ছবি তুলেছি বয় বয় ফারজানাকে বলাও বয় 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 কোনটা শবনমটা কোনটা আমি দেখি শবনম নাই কে শবনম না ও আচ্ছা যাক আমাদের এই দাঁতটা চলছে বৃষ্টি কমে গেছে হ্যাঁ এই তো আমি ছবি তুলে দিচ্ছি সুন্দর বেশ জুটি ছবি তুলে দিচ্ছি জনিকে ও জনিতা জানে এবার তার আমি কিন্তু ভিডিও নিচ্ছি ইউটিউবে চলে যাবেন আপনারা আহা রে শোনা রে আমার ফ্রেন্ড অ্যাশলি এসেছে রেভেন এসেছে ওয়েন এসেছে নট ওয়েন ইয়েন এসেছে বাচ্চা কাচ্চা প্লেইং ওই যে সবাই হচ্ছে বাচ্চা কাচ্চা হ্যাঁ ঝাল সব ওই দিকে আছে নান বাটার চিকেন তেহারি খাট্টা সব আছে ওই দিকে আহারে সুদূর কে দাঁড়াও হ্যাঁ এসে এর এদিক তাকাও ওই দিকে ছবি উঠেতেছি ওই দিকে যা ছবি উঠেতেছি তারা এইদিকে তাকাও
হ্যাঁ সবাই ঢুকু ঢুকু সব ঢুকু আরে ছবি তো চুলা দাঁড়াচ্ছে কেন রে ঢোল বেয়ে চলে গেছে এই ছেলে পলো না ছবি মধ্যে মানে যাচ্ছিল যা ডুম 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 না ভিডিও ছবি সব হচ্ছে হ্যাঁ দাঁড়া আর একটা ছবি তুলে লাস্ট রেডি রফিক জামান যাচ্ছে এখনো আড্ডা হচ্ছে আমি এখন একটু কফি খাচ্ছি কারণ মাথা খুব ব্যথা করছে তো যাই হোক গেস্ট আসছে তো আড্ডা হচ্ছে মজাই হচ্ছে খুবই কে এসেছে দেখি দাঁড়ান Whatever, sit everywhere. Then where all your older people come join. Let's go sit. হ্যাঁ আমরা বসবো একটা তুলে নেই সবাই বসো হ্যাঁ ওরা তুলুক সুন্দর মতো রেডি পোজ Cheese, mine, broccoli. Noah, you're drinking water? That's fine. Okay, yeah. Look at your mom's camera. Yeah, of course, yeah, okay. Hey, এবার ছবি তোলা হচ্ছে. So cheese. Hey, I'm okay to be three. Ready? It's very slanted. Why is your timer? Good job! Yoo-hoo! গুড পিকচার দেখ মেহমান চলে গেছে খাবার দাবার সব উঠিয়ে দিয়েছি বাট এগুলো এখন উঠাবো না এগুলো কালকে সকালে এখানে সব খাবার দাবার গুছানো হয়ে গেছে খাবার দাবার বেশি নাই খুব অল্প কিছু আছে তো যা উঠাও সব উঠিয়ে দিয়েছি কিচেনের হচ্ছে একেবারে যা হাতাহা অবস্থা তো যাই হোক আজকে আর গায়ে আর দিচ্ছে না সত্যি একেবারে নেই এখন বাজে যে 12:16 খুব কষ্ট হচ্ছে এখন শুতে চলে যাবো ইনশাল্লাহ সকালে উঠে আবার কাজ বাজ করবো কালকে আবার দাওয়াত আছে তো যাই হোক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে সবাইকে ঈদ মোবারক আমার ঈদের ব্লগ এখানে এন্ড করছি ইনশাল্লাহ কালকে ঈদের সেকেন্ড ডে কী হয় না হয় দাওয়াত আছে সব ইনশাল্লাহ শেয়ার হবে টিল দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ